আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, এটা হচ্ছে আমাদের দেশের রুই মাছ। তা আজকে আমি রুই মাছটা ভুনা করলাম, সেটাই শেয়ার করতেছি আজকে আপনাদের সঙ্গে। তো রুই মাছটা যেরকম দেখতে পাচ্ছেন, মাছটা কিন্তু অনেক বড় ছিল। আর রুই মাছটা হচ্ছে আমি আঁশটা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপর আমি রান্না করব। তো রান্না করার আগে রুই মাছ সম্পর্কে একটু বলি। রুই মাছটা কিন্তু নদীর মাছ, এটা কিন্তু কনসিডার করা হয় রিচ সোর্স অফ ভিটামিন সি, মিনারেলস আর প্রোটিন। এটা কিন্তু বেস্ট ফর্ম প্রোটিন, ফিশ প্রোটিনটা। আর এ মাছকে কিন্তু ব্রেন বুস্টার বলা হয়। মাছ আর ব্রেন কিন্তু একসঙ্গেই মেনশন করা হয়, কারণ মাছের জন্য ব্রেনের কিন্তু অনেক উপকার হয়। অ্যাটলিস্ট আমাদের সপ্তাহে তিনবার মাছ খাওয়া হেলদি অভ্যাস। তা আমি মাছটাকে আগে একটু ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা একটু আর লবণ। এটা দিয়ে আমি ভালো মতন মাছটাকে মেখে ভেজে নেব, তারপর আমি মাছটাকে ভুনা করব। তো যেটা বলছিলাম যে মিনারেল সোর্সও কিন্তু মাছের মধ্যে প্রচুর, আয়রন, জিঙ্ক, আয়োডিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই মাছের মধ্যে পাওয়া যায়। আর যারা মাছ খান তাদের কিন্তু ক্যান্সারের রিস্কটাও অনেক কমে যায়, ব্রেন অনেক স্ট্রং হয়, মেমোরি অনেক শার্প হয়। মাছ খুবই হেলদি খাওয়া, তাই আমাদের সবার উচিত অন্তত সপ্তাহে তিন দিন আমাদের মেনুতে মাছ রাখা। তো আমি এখন মাছটা হালকা করে ভেজে নিলাম। এটা যেহেতু আমি রান্না করব, তো আমি খুব কড়া করে ভাজতেছি না, অল্প করে তেল দিয়ে আমি মাছটা হালকা করে ভেজে নিলাম। আর আমি একই তেল দুইবার ইউজ করি না, এই জন্য আমি ভাজার সময় অল্প তেলে ভাজি, যেন সেই তেলটা মোটামুটি শেষ হয়ে যায় বা যতটুকু অল্প বাঁচলে আমি সেটা ফেলে দিই। তা এখন আমি আবার নতুন করে তেল গরম করলাম প্যানে, এর মধ্যে একটু তেজপাতা আর গরম মশলার কাঠ গা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপর এখন দিচ্ছি আমি একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ। এই দিয়ে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে তারপর মাছটা রান্না করব। তো মশলাটা কষাচ্ছি ভালো মতন, আমি তো মশলা একটু সময় নিয়ে ভালো মতন কষাই, একটু কষাচ্ছি। আজকে আমি মাছ, দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, হয়ে গেলে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, তারপর আমি কিছুক্ষণ রান্না করব। শেষ থেকে এসে তারপর আমি এটার মধ্যে একটু ক্যাপসিকাম, কাঁচামরিচ আর ধনে পাতা দিব। তো যারা আমার ব্লগগুলো দেখেন, আশা করি আপনাদের ভালো লাগে, আপনার রেসিপিগুলো ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর যারা এখনও করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর একটা কথা বলবো যে অনেকে না দেখে কমেন্ট করে চলে যান, সেগুলো স্প্যাম ফোল্ডারে জমা হয়ে যায়, তো সেগুলো আপনাদের জন্য ক্ষতিকর, আমার চ্যানেলের জন্য ক্ষতিকর। এখন আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, এটা অপশনাল, আপনাদের না থাকলে আপনারা না দিলেও চলবে, টমেটো থাকলে টমেটোও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার ছিল, আমি আজকে এটা দিলাম। তো যেটা বলছিলাম যে আপনারা প্লিজ একটু দেখার পরে, মিনিমাম তিন চার মিনিট বা যত লঙ্গা সময় আপনারা পারেন, একটু দেখার পরে তারপর আপনারা লাইক বা কমেন্টগুলো দিবেন, আমিও সেরকমই করবো আপনাদের চ্যানেলের জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগলো আজকের ছোট্ট ব্লগটা। কালকে আমি আবার আসবো অন্য আরেকটা ভর্তার রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেখেন আমি কীভাবে আমার মাছটা রান্নাটা শেষ করে ফেললাম ঝটপট। তো এখন আমি একটু টেবিলে সাজিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।